बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज आमरा दोआ कुनुत निये आलोचना करब। दोआ कुनुत आमरा किभाबे सहजे मने राखते पारी से विषय निये आजकेर एई भिडियो। दोआ कुनुतेर विषयबस्तुके आमरा कयेक भागे भाग करते पारी, किन्तु आमरा निजेदेर सुविधार्थे मने राखार सुविधार्थे एटाके चार भागे भाग करेछि। प्रथम पार्टे आछे आल्लार प्रति प्रार्थना, विश्वास एवं भरोसा। द्वितीय पार्टे आछे कृतज्ञता प्रकाश। तृतीय पार्टे आछे दासत्व बरण एवं चतुर्थ पार्टे आछे आल्लार आजाबके भय करा। এই চারটি বিষয়বস্তু আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমরা সহজে দোয়া কুনুত মনে রাখতে পারব। আমরা আবারও চারটি পার্টে কি আছে আবারও পড়ি। প্রথম পার্টে আছে প্রার্থনা, বিশ্বাস এবং ভরসা। দ্বিতীয় পার্টে আছে কৃতজ্ঞতা প্রকাশ। তৃতীয় পার্টে আছে দাসত্ব বরণ। চতুর্থ পার্টে আছে আল্লাহর আজাবকে ভয় করা। আরও দুইটি শব্দ যদি আমরা মনে রাখি তাহলে আমাদেরকে মনে রাখতে সুবিধা হবে। নাস্ত অর্থ সাহায্য এবং বুদ অর্থ দাসত্ব করা বা ইবাদত করা। চম্বুক টেকনিক যেটা আমরা বলেছি সেটা তৃতীয় স্লাইড থেকে পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা, হে আল্লাহ। ইন্না নাস্তাইনুকা, আমরা তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। আমি বলেছিলাম প্রথমে আমরা প্রার্থনা করব, অর্থাৎ আল্লাহর নিকট আমরা সাহায্য প্রার্থনা করছি। ইন্না নাস্তাইনুকা, নাস্তা অর্থ সাহায্য বলেছিলাম, অর্থাৎ প্রথমে আমরা প্রার্থনা করছি, সাহায্য প্রার্থনা করছি। ওয়া নাস্তাগ ফিরুকা, তোমারই নিকট ক্ষমা প্রার্থনা করি। এখন এই স্লাইডেও আমরা প্রার্থনা করছি, অর্থাৎ প্রথমে আমরা বলেছিলাম প্রার্থনা করব, সুতরাং আমরা এখনও প্রার্থনা করছি। এবং কি প্রার্থনা করছি? ক্ষমা প্রার্থনা করছি। আমরা এখান থেকে চম্বুক টেকনিক অ্যাপ্লাই করেছি, এই যে ক্ষমাকে নিয়েছি আমরা, এবং ফিরুকা থেকে ফিরে চাও নিয়েছি। ক্ষমা চাইতেছি, ফিরে চাও, সাহায্য করো। ক্ষমা চাইতেছি, ফিরে চাও, সাহায্য করো। এটা শুধু আমাদের নিজেদের বোঝার জন্য, এটা মূল অর্থ নয়। মূল অর্থ তোমারই নিকট ক্ষমা প্রার্থনা করি। এবং আমাদের টেকনিক আমরা মনে রাখার জন্য বলবো, ক্ষমা চাইতেছি, ফিরে চাও, সাহায্য করো, অর্থাৎ আমরা তার কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করছি। ওয়া নুমিনু বিকা, তোমারই উপর বিশ্বাস করি। এখন আমরা টেকনিক হিসেবে বিশ্বাস বিকাশ করি বলতে পারি। আমরা বাংলা অর্থ থেকে বিশ্বাস নিচ্ছি এবং আরবি থেকে বিকা থেকে বিকাশ নিচ্ছি, অর্থাৎ আমরা কিন্তু বিশ্বাস বিকাশই করি। সেজন্য আমরা এটা নিজেদের মতো বিশ্বাস বিকাশ করি আমরা বলে নিচ্ছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এবং তোমারই উপর ভরসা করি, অর্থাৎ আমরা বিভিন্ন বিপদে আপদে তার উপরেই, মহান আল্লাহ তাআলার উপরেই ভরসা করি। তো ওয়াক্কালু থেকে আমরা আকালে নিতে পারি, এবং ভরসা থেকে ভরসা, এটা আমাদের নিজেদের মনে রাখার জন্য। অর্থাৎ আকালে আমরা কার কাছে ভরসা করি? মহান আল্লাহ তাআলার কাছে ভরসা করি। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এবং তোমারই ওপর ভরসা করি। ওয়া নুসনি আলাইকাল খাইর, এবং তো সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। এখানে খাইর থেকে আমরা খয়রাত করি এবং মঙ্গল, মঙ্গল খয়রাত করি, অর্থাৎ মঙ্গলের জন্য আমরা কার কাছে ভিক্ষা চাই? নিশ্চয়ই আল্লাহর কাছে ভিক্ষা চাই, সুতরাং মঙ্গল খয়রাত করি। আমরা এভাবে মনে রাখব। প্রথম বিষয়বস্তু আমাদের শেষ হয়ে গেছে, অর্থাৎ প্রার্থনার পরে কিন্তু আমরা বিশ্বাস নিয়ে এসেছিলাম এবং তারপরে মঙ্গল নিয়ে এসছি, ভরসা নিয়ে আসছি। প্রার্থনার পরে আমরা বিশ্বাস নিয়ে আসছি, তারপরে আমরা
ভরসা নিয়ে আসছি, তারপরে মঙ্গল, প্রার্থনা, বিশ্বাস, ভরসা, মঙ্গল, এই বিষয়গুলো প্রথম পাঠে। এরপর দ্বিতীয় পাঠে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। ওয়া নাশকুরুকা, আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি। নাশ থেকে আমরা নেশা করি, কিন্তু নেশা করি সেটা ভালো কিছুর, কৃতজ্ঞতার নেশা করি। এভাবে আমরা মনে রাখবো, আমরা কিসের নেশা করি? কৃতজ্ঞতার নেশা করি, অবশ্যই ভালো কিছুর নেশা করি। ওয়া নাশকুরুকা, আমরা তোমার কৃতজ্ঞতার, আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অর্থাৎ কৃতজ্ঞতার নেশা করি। ওয়ালা নাকফুরুকা, এবং আমরা অকৃতজ্ঞ হই না। নাকফুরুকা মানে মুখ নাক ফিরিয়ে নিই না, এটা আমরা এভাবে মনে রাখব। মুখ নাক ফিরিয়ে নিই না, এর অর্থই হলো অকৃতজ্ঞ হই না, আমরা অকৃতজ্ঞ হই না। ওয়া নাক লাও, এবং আমরা পরিহার করি। আমরা এই যে লাও, লাও থেকে আমরা মনে রাখবো যাও যাও, অর্থাৎ তাদেরকে আমরা চলে যেতে বলছি, তাদেরকে আমরা পরিহার করছি। অনাত্রুকু, এবং আমরা পরিত্যাগ করি, অর্থাৎ আমরা কাদেরকে চলে যেতে বলছি, যাদেরকে আমরা পরিত্যাগ করি। ওয়া নাত্রুকু, তরুকু করি, ত্যাগ করি, এবং আমরা পরিত্যাগ করি। মাইয়াব জরুকা, যারা তোমার হুকুম অমান্য করে, কাদেরকে আমরা পরিহার এবং পরিত্যাগ করি? যারা তোমার হুকুম অমান্য করে। জরুকাকে আমরা জরুরি জরুরি বলতেছি, এবং হুকুমকে হুকুম, অর্থাৎ যারা জরুরি হুকুম অমান্য করে তাদেরকে আমরা পরিহার করি এবং পরিত্যাগ করি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইয়াকানা বুধু, আমরা তোমারই দাসত্ব করি। ওয়া লাকা নুসাল্লি, তোমারই জন্য নামাজ পড়ি, লাখ লাখ নামাজ পড়ি, এটা মনে রাখার জন্য। লাকা থেকে লাখ লাখ, এবং নামাজ থেকে নামাজ, মনে রাখার জন্য। অর্থাৎ এরপরে আমরা পরের স্লাইডে দেখব সিজদার কথা আসছে, নামাজের কথা আসছে, যেহেতু সেহেতু সিজদার কথা। প্রথমে কিন্তু ছিল ইয়াকানা বুধু, তোমার দাসত্ব করি বা ইবাদত করি, তারপরে নামাজের কথা আসছে, এরপরে কিন্তু সিজদার কথা আসছে। ওয়া নাসজুদু, এবং তোমাকেই সিজদা করি। এই যে সজুদু থেকে আমরা মনে রাখবো সিজদা। ওয়া ইলাইকা নাসা, এবং তোমার এলাকায় দৌড়াই, এবং তোমারই, আমরা তোমারই দিকে দৌড়াই, এটা সঠিক অর্থ, এবং আমরা তোমারই দিকে দৌড়াই। ওয়া ইলাইকা নাসা, এবং এটা আমরা মনে রাখার জন্য ইলাইকাকে এলাকায় বলবো, এবং দৌড়াই থেকে দৌড়াই, তোমারই এলাকায় দৌড়াই, এটা আমরা মনে রাখার জন্য বলবো। ওয়া নাফিদু ওয়া নারজু, এবং আমরা এগিয়ে চলি ও আশা করি। এই ফিদু থেকে আমরা ফিদা নিয়েছি, ফিদা হয়ে দৌড়াই, আমরা এগিয়ে চলি, কি এগিয়ে চলি অর্থ আমরা দৌড়াই, আমরা ফিদা হয়ে দৌড়াই এবং আশা করি। ওয়া নাফিদু ওয়া নারজু। আর রাহমতাকা, তোমারই রহমত, অর্থাৎ তৃতীয় পাঠও সম্পন্ন হলো, এবার আমরা চতুর্থ পাঠে যাব। ওয়া নাকশা আজাবাকা, এবং তোমারই আজাবকে ভয় করি। ইন্না আজাবাকা, নিশ্চয়ই তোমার আজাব। এখানে টেকনিকের প্রয়োজন নেই, কারণ এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আজাব আছে, সুতরাং আমরা সহজে এটার অর্থ বুঝতে পারি, আজাব অর্থ কী বোঝানো হচ্ছে। বিল কুফারি মুল্লিক, কাফেরদের জন্যই নির্ধারিত আজাবের বিল, নির্ধারিত শুধু কাফেরদের জন্য। এখানে বিল কুফারি আছে, এজন্য আমরা আজাবের বিল বলতেছি, মনে রাখার জন্য, শুধু কাফেরদের জন্য। বিল কুফারি মুল্লিক, কাফেরদের জন্যই নির্ধারিত। এই ভিডিওটি শুধু মনে রাখার জন্য, অনেক ভুল ত্রুটি নিশ্চয় হয়েছে,
আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।